করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা করোনা পরীক্ষা করতে গিয়ে জানা গেল মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যদিও কোনো ধরনের শারীরিক অসুবিধে তিনি বোধ করছিলেন না বা ছিল না কোনো উপসর্গ, তবুও তিনি নিভৃত আবাসে যাওয়ার মনস্থ করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নিতে। গত 24 ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 365 জন। মহামারী করোনা ভাইরাসে সংক্রমণের দিক দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা সবচেয়ে ঊর্ধ্বে 186। পজিটিভিটি রেট 10.86%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 171 জন। সর্বমোট ত্রিপুরায় এখন পর্যন্ত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 103,270 জন, সুস্থ হয়েছেন 1,374 জন, চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,906 জন, মৃত্যু হয়েছে 921 জনের। এই যে একটা অসাধু একটা বা এই ধরনের একটা যে এনভায়রনমেন্ট আগে ছিল তার থেকে আমরা মুক্তি দিতে পেরেছি এবং সেটা করতে হবে, আমাদের আরো অ্যাড্রেস করতে হবে বিষয়টি। এখানে পরিবেশ যতক্ষণ ধরে ভালো না হবে ততক্ষণ ধরে এখন আস্থা মানুষের উপর আমাদের আস্থা অর্জন করতে হবে, ডিজিটাল ইম্পর্টে কাস্টমার করবে সরকারের তরফ থেকে আমরা অবশ্যই কাজ করবো, কিন্তু আস্থা যদি না থাকে যতই আমরা ইনফ্রাস্ট্রাকচার আর যা যা ব্যবহার করি তাহলে বাইরে যাওয়া সব ট্রিটমেন্ট হয় এখানে মানুষের মধ্যে একটা সমস্যা যে প্রথমে একই কলেজ থেকে পাস করেছে অথচ যেহেতু সে এখন বক্সনগরের আছে একজন বিশ্বাস নেই এখানে ভালো চিকিৎসা হবে না, এই ধরনের একটা মানসিকতা আছে এবং যে প্রেশার আনে এই প্রেশারের কারণে ডাক্তারবাবু পোস্টম্যানের মতো কাজ করে তার যদি রেফার করে যদি যানটা বাঁচতো বা যাও আমি বেঁচে গেলাম আমার তো ঝামেলা থেকে মুক্তি, এই যে একটা সমস্যা যে আমি পেশেন্ট এসে তার চিকিৎসা আমি করবো আমার অ্যাডভেস্ট আমি যেহেতু এইভাবে ট্রেনিং পেয়েছি এই কাজটা আমার করবো যা হবে দেখা যাবে, সেই আমাদের মতো কিন্তু সেই কনফিডেন্সের লেভেল অনেক কম। তাই আজকে এখানে অনেক কথাবার্তা হয়েছে আইএমএল উন্নতিতে আমরা করবোই, আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করবো, এখানে বিশেষ করে আমাদের যে সুকো নোডাল নাকশি ইউএসও আই ওয়ান্ট টু থ্যাংক দ্যাম অ্যান্ড বিকজ অফ দেয়ার সাপোর্ট অনলি দিস ক্যান বি দিস হ্যাড বিন পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা এই জন্য সবাইকে আবার।